বিশ্বকাপ এখন সমাপ্তি রেখায়, শেষ হতে মাত্র তিন ম্যাচ দূরে, কিন্তু সেই তিনটি ম্যাচই কত না গুরুত্বপূর্ণ। এসবাস্টনে ভারত নিউজিল্যান্ড, বার্মিংহামে অস্ট্রেলিয়া ইংল্যান্ড, দুই সেমিফাইনাল শেষে লর্ডসের ফাইনাল, সেদিকে নজর তো থাকবেই। তবে ইতিমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন, তবে দায় কি শুধুই তার? কোচিং স্টাফে বদলের পূর্বাভাস রয়েছে, তার অর্থ বড় এক পদক্ষেপ নিতে চলেছে বিসিবি। সবাইকে স্বাগত আইসিসি বিশ্বকাপ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট টেবলে। আজ সঞ্চালকের আসনে রয়েছে আমি মঞ্জুর মোর্শেদ, আর স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান হান্নান সরকার। হান ভাই, স্বাগত জানাচ্ছি। মনে কি হচ্ছে বাংলাদেশ দল দেশে ফিরে এসেছে, বিশ্বকাপটা শেষ? আসলে কিন্তু সেরকমটাই মনে হচ্ছে, কারণ আমাদের দেখবেন যে আনন্দ একটা উচ্ছ্বাস ছিল, সেটা অবশ্যই কমে গিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে শেষ, আমাদের জন্য শেষ, বাট ওয়ার্ল্ড কাপের জন্য, ক্রিকেটের ভালোবাসার জন্য এখন পর্যন্ত কিন্তু টিকে রয়েছে। ঠিক তাই, এবং গুরুত্বপূর্ণ তিনটা ম্যাচ বাকি রয়ে গেছে, এবং তথ্য উপাত্ত নিয়ে বরাবরের মতো আসছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, আজকে কী কী দেখাবেন? হ্যাঁ মঞ্জুর, বাংলাদেশ দল ফিরে এসেছে, বাংলাদেশের বিশ্বকাপ শেষ হলেও কিন্তু আমরা এখনও ছাড়িনি বাংলাদেশকে। আপনি যেমনটি দর্শকদের বলছিলেন যে আমরা ক্রিকেটারদের পারফরমেন্স অ্যানালাইসিস করেছে, কোচিং স্টাফ রদবদলে যে একটু গুঞ্জন আছে, আমরা সেই কোচিং স্টাফদের পারফরমেন্স একটু মূল্যায়ন করে দর্শকদের আসলে ধারণা দেওয়ার চেষ্টা করবো, তারা কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ ছিলেন। সেই সাথে দুই সেমিফাইনাল সম্পর্কিত বেশ কিছু তথ্য আমরা দর্শকদের জানাবো। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করতে চাই হানান ভাই, শুরুতে যদি একটু বলেন, সেটা হচ্ছে যে নিশ্চয়ই সাফল্য বলতে যেটা, সেটা শুধুমাত্র সাকিব আল হাসানের, তার ব্যক্তিগত পারফরমেন্স। পুরো দল হিসেবে তো বাংলাদেশ ফেইল করেছে, অষ্টম হয়েছে। যদি শেষ ম্যাচটা পাকিস্তানের সঙ্গে জিততো তাহলে লিগ টেবিলে হয়তো পঞ্চম হতে পারতো, আমরা হয়তো বলতে পারতাম যে সেমিফাইনাল না খেললেও একটা সফল বিশ্বকাপ। সুতরাং আপনার কি মনে হয়েছে যে পাকিস্তান ম্যাচটা আসলে খুব ভাইটাল ছিল? অবশ্যই, কারণ আপনার একটা টুর্নামেন্টে যেখানে আপনি সেমিফাইনাল টার্গেট করে গিয়েছেন, সেখানে যদি আপনি আট নম্বর দল হিসেবে শেষ করেন, আমার মনে হয় যে সে জায়গায় চরমভাবে ব্যর্থতা প্রকাশ পায়। এবং আপনি আরেকটা জিনিস বলেছেন, পাকিস্তানের ম্যাচটা, ওই ম্যাচটা অন্যান্য অনেক ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, বিকজ আপনি যখন টার্গেট করেছেন টপ ফোরে থাকার, আপনি ফেল করতেই পারেন, সেখান থেকে আপনি পাঁচ নম্বরে ফেল করে ফিরে এসেছেন, আনফর্চুনেট বলা যেত। বাট এখন যে অবস্থায় এসেছে এখানে তো আনফর্চুনেট বলার সুযোগ নেই, বিকজ আট নম্বর, পাঁচ আর আটের মধ্যে অনেক ব্যবধান, মাঝখানে তিনটি দল। সো আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ওই ম্যাচটার গুরুত্ব অনেক বেশি ছিল, যেখানে ঠিক উল্টাভাবে আমরা রিয়েক্ট করেছি, ম্যাচটার গুরুত্বটা সবচেয়ে বেশি কমিয়ে দিয়েছিলাম। সো আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টটা বা এই ওয়ার্ল্ড কাপটা পুরোটাই ধামাচাপা পড়ে গেছে, যত ভালো কিছু ছিল সব কিছু কিন্তু নেগেটিভ ওয়েতে চলে গিয়েছে ওই একটা ম্যাচের কারণে। সো অবশ্যই বোঝা যাচ্ছে ওই ম্যাচের গুরুত্বটা অন্যরকম ছিল। তার মানে তো সিদ্ধান্তে পৌঁছানো খুব সহজ। তারপরেও জিজ্ঞেস করতে চাই, 2015 না 2019 কোন বিশ্বকাপটা বাংলাদেশের মনে হয় যে ভালো গেছে? আমি তারপর 2019টাকে এগিয়ে রাখবো, কারণ কি 2015 আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, কোয়ার্টার ফাইনাল মানে কিন্তু টপ এইট। সো সেখান থেকে এখানেও আমরা আট নম্বর পজিশনে শেষ করেছি, ওইখানে আমরা কোয়ার্টার ফাইনাল যাওয়ার পিছনে কিন্তু বৃষ্টির কিছু ব্যাপার ছিল, এক পয়েন্ট আমরা পেয়েছিলাম বড় টিমের এগেনস্টে, এইসব কিছু ব্যাপার ছিল। বাট এই ওয়ার্ল্ড কাপে আমরা কিছু টার্গেট ফুলফিল করতে পেরেছি, সেটা হলো 300 রান কীভাবে করতে হয় আমরা রিচ করতে শিখেছি। আমরা জানি যে ওয়ার্ল্ড কাপের মতো আসলে দুটো স্কোর ছিল 250 নিচে, বাকি সব 250-এর উপরে। এবং আমাদের কিন্তু বেঞ্চমার্কটা এখন চেঞ্জ হয়েছে, আগে ছিল 270-80 এরকম করতাম আমরা, এখন সেটাকে 300-তে আমরা চলে নিয়ে গিয়েছি। সো এই ওয়ার্ল্ড কাপে ওই অ্যাচিভমেন্টটা ছিল, বাংলাদেশের একজন প্লেয়ার যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের অন্যতম দাবিদার হতে পারে, সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে পারছি এবার। দ্যাট মিনস আগামীবার যখন আমরা খেলতে যাব, অবশ্যই বাংলাদেশ প্লেয়ার একজন বেস্ট প্লেয়ার হতে পারে, সেই টার্গেট নিয়ে খেলবে। সো এই যে কিছু কিছু জায়গায় আমাদের যে অ্যাচিভমেন্টগুলো, এগুলো অবশ্যই 15-র চেয়ে গিয়ে। সো আমি কিন্তু ওইসব ইন্ডিভিজুয়াল পারফরমেন্স পাশাপাশি টিমের যে গোল সেটিং, সেসব জায়গায় আমার মনে হয় যে 15-র চেয়ে কিছু কিছু জায়গায় আমি 19-কে এগিয়ে রাখবো। হাসিনুর কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু একটা প্রশ্ন করার লোভ সংবরণ করতে পারছি না। নিশ্চয় আপনি যেটা বললেন তার মানে 60% 70% যায় ব্যাটিংয়ের জন্য, তাই তো? মানে ব্যাটিংয়ের দিক দিয়ে আমাদের উন্নতিটা চোখে পড়েছে। নীল ম্যাকেঞ্জিকে আসলে কীভাবে দেখেন? নীল ম্যাকেঞ্জিকে আসলে কতটা আপনি মার্কস দেবেন? আমি তো প্রচুর মার্কস দেব। আসলে যে কোনো কোচের দায়িত্ব হচ্ছে সেই তার ডিপার্টমেন্টটাকে প্রমাণ করার, সেই জায়গাটায় আমার মনে হয় নীল ম্যাকেঞ্জি আসার পর থেকে আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ, ব্যাটসম্যানদের মোটিভেশন, ব্যাটসম্যানরা যেভাবে খেলছে, প্রতিটা জায়গায় প্রচুর পজিটিভ দিক পেয়েছে। সো একটা কোচের কাজই কিন্তু সেটা, সেই জায়গায় অবশ্যই ম্যাকেঞ্জিকে আমার মনে হয় অনেক এগিয়ে রাখবো। আপনি যদি 10-এর মধ্যে পয়েন্ট আমাকে জিজ্ঞেস করেন, আমি তো আমার মন চেপে 10-ই দেওয়ার, বাট সেটা তারপরেও কিছু কিছু জায়গায় ফেল করাতে হয়তো 8-এ নামিয়ে আনা যায়, বাট 8-10-এর মধ্যে এটা অনেক বড় একটা ব্যাপার। আমার মনে হয় যে ম্যাকেঞ্জিকে আমরা সেই পয়েন্টটা দেওয়ার মতো কাজ সে করেছে। ম্যাকেঞ্জির প্রশংসা শুনছিলাম, কিন্তু আমি নিশ্চয়ই দেখতে চাইবো যে হেড কোচ, তার পরিসংখ্যানটা কীরকম, বা তার আগে যিনি ছিলেন হাতুরু সিংহে, নিশ্চয়ই আপনি প্রস্তুত? হ্যাঁ মঞ্জুর, মানে ক্রীড়াঙ্গনে একটা পরিচিত কথা যে ব্যর্থতার দায় সবসময় কোচের, ভালো করার ক্রেডিট সবসময় খেলোয়াড়দের। আসলে সেটি তাই হয়েছে, এবারও সেই ধরনের একটা ব্লেম গেম চলছে। হয়তো আমরা স্টিভ রোডস
সবচেয়ে দুঃখজনক যেটা মঞ্জুর টুর্নামেন্ট চলাকালীন আমরা জানতে পেরেছি যে স্টিভ ব্রুসকে হয়তো আর রাখা হবে না, এটা হয়তো এই ধরনের টুর্নামেন্ট শেষে বললে অনেকটা টিম রিল্যাক্স থাকতো, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। যাই হোক, সেগুলোতে আপনারা নিশ্চয়ই আলোচনা করবেন। আমি স্ট্যাট দিয়ে দেখাতে চাই আসলে স্টিভ ব্রুসের কেমন ছিল পারফরমেন্স। স্টিভ ব্রুস খুব বেশি দিন হয়নি, 18 সালে এসেছে, আমরা একটু দেখাতে চাই। তবে বেশ ম্যাচ খেলেছে এই অল্প সময়ে কিন্তু স্টিভ ব্রুস বাংলাদেশের হয়ে, এখন পর্যন্ত 30 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জয় 17টি পরাজয় 13টি, অর্থাৎ রেশিও কিন্তু বেশ ভালো। মানুষ প্রায় 60%-এর মতো ম্যাচ জিতেছে স্টিভ ব্রুসের অধীনে বাংলাদেশ। এখন স্টিভ ব্রুসের, তিনি ভালো কোচ, ভালো মানুষ, সেটি কোনো সমস্যা নেই, সেটি সবাই স্বীকার করেন। এখন যেই জায়গাটাতে পয়েন্ট আউট এসছে পারফরমেন্স নয়, সেটা হলো স্ট্র্যাটেজি। তিনি হয়তো রণকৌশলে ততটা পটু নন যেই বেঞ্চমার্কটা হাতুরু সিংয়ে সেট করে দিয়ে গিয়েছিলেন সেই জায়গার দিক থেকে, কিন্তু স্ট্যাট কিন্তু কোনোভাবেই স্টিভ ব্রুসকে আপনি ব্যর্থ বলতে পারবেন না। আমি একটু কম্পেয়ার যদি করি, বাংলাদেশের সফলতম কোচ এখন বলা হচ্ছে হাতুরু সিংয়ে, চান্দিকে হাতুরু সিংয়ে, হাতুরু সিংয়ের স্ট্যাটটা দেখাতে চাই, তাহলে হয়তো পরিষ্কার হবে বিষয়টি, জয় পরাজয়ের ইস্যুটা। কারণ চান্দিকে হাতুরু সিংয়ে আমাদের দেশে 4 বছর ছিলেন, তার চুক্তি যদিও 2019 বিশ্বকাপ পর্যন্ত ছিল, কিন্তু তিনি তার আগেই চলে গেছেন। তার অধীনে বাংলাদেশ 52টি ওয়ানডে খেলেছে, জয় পেয়েছে 25টি, পরাজয় 30টি। এর চেয়ে কিন্তু স্টিভ ব্রুসের পার্সেন্টেজ জয়ের হার কিন্তু বেশি। তবে চান্দিকে হাতুরু সিংয়ের যে বেঞ্চমার্কের কথা বলা হয় সেটি কিন্তু তিনি লড়াই করতে শিখিয়েছেন। স্টিভ ব্রুস একটা সেটেল টিম পেয়েছে, হাতুরু সিংয়ে কিন্তু তৈরি করেছেন, আমাদের জয়ের অভ্যাসটা করেছেন, 15 বিশ্বকাপ, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছু কিন্তু হাতুরু সিংয়ের হাত ধরে। সবচেয়ে মোটা দাগে যদি হাতুরু সিংয়ের পারফরমেন্স বলতে হয় মানুষ, তাহলে বলতে হবে টেস্ট ক্রিকেটে যে আমরা ঘরের মাঠে ডোমিনেট করে হোম কন্ডিশন ইউজ করার যেই ব্যাপারটা, একদম স্পিন ট্র্যাক বানিয়ে ড্রর জন্য না জয়ের জন্য খেলা, সেই অভ্যাসটা হাতুরু সিংয়ে করে দিয়ে গেছেন। বাকিটা আপনারা ডিসাইড করুন, থাকা উচিত কি উচিত না স্টিভ ব্রুসের। খুবই দারুণ একটা কোশ্চেন, মানে হাসিক যেটা বলছিলেন যে স্ট্র্যাটেজিক্যালি হাতুরু সিংয়ে আসলে রোডসের চেয়ে অনেক বেটার। আমি আসলে এই স্টেট যেটা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে হাতুরার স্টেটটা অবশ্যই বেটার, কারণ কি হাতুরা একটা পজিশনে টিমটাকে সেট করে দিয়ে গেছে, স্টিভ এসে সেটাকে রেডি টিমটাকে পেয়েছে। এখন তারপরে কি হবে, মানে হাতুরা স্টিভ রোডস এখন কি নেক্সট, আমাদের টিমের টার্গেট কি, আমাদের টিমের টার্গেটটাকে সেট করতে হবে। বাংলাদেশ টিম কোথায় আছি, এরপরে আমরা কোথায় চাচ্ছি, স্পেশালি 2023 আমরা ওয়ার্ল্ড কাপ যখন খেলবো ধারণা করা হচ্ছে ইন্ডিয়াতেই হওয়ার সম্ভাবনা বেশি, যদি ইন্ডিয়াতে হয় সেখানে আমাদের টার্গেটটা কী হবে, আমরা কি সেমিফাইনাল খেলবো না ফাইনাল খেলবো না কি মোটামুটি ক্রিকেট খেলবো। যদি আমরা সেমিফাইনাল বা ফাইনাল টার্গেট করে খেলি, এখন থেকে 4 বছরে আমাদের কোন কোচকে দরকার, কন্ডিশন কী বলে, আমাদের কী ধরনের প্লেয়ার সেট আপ করতে হবে, এবং সিনিয়র ইয়াং এবং জুনিয়রদের কম্বিনেশনে কীভাবে টিম তৈরি করতে হবে, এই প্ল্যানগুলোতে কোন কোচের প্ল্যান ভালো এটা চিন্তা করতে হবে। এখন কোচের জায়গা থেকে যদি দেখি, টিমটাকে সেট করার জন্য, টিমের টার্গেটটাকে রিচ করার জন্য কোচের প্ল্যানটা ভালো কার, সেই জায়গাটা দেখতে হবে। সেটা হাতুরা হবে, স্টিভ ব্রুস হবে, নাকি নতুন কেউ হবে। আমরা কিন্তু দেখেছি হাতুরা চলে যাওয়ার পরে স্টিভকে আনার আগ পর্যন্ত অনেক জল্পনা কল্পনা, অনেক মিটিং, অনেক ডিসকাশনের পরে তাকে আনা হয়েছে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেট বোর্ড কিন্তু চিন্তাভাবনা করেই সিদ্ধান্তটা নিয়েছে, নেক্সট যে সিদ্ধান্তটা নেবে সেটা নেওয়ার জন্য এখন কিন্তু যথেষ্ট সময় রয়েছে। সেই জায়গায় কাকে আনা হবে, কীভাবে কী করা উচিত, এই আগে টার্গেট করতে হবে, টিম প্ল্যান, টিমের টার্গেট, তার উপর সেট করে কোচ। সেটা সমস্যাটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা দেখতে যাই কোচিংয়ের জায়গাটায়, কোচিংয়ের জায়গায় অপশনগুলো খুব কম, বিকজ এখন টি-20 ক্রিকেটের ফর্ম্যাট আসার পরে সব কোচটা ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রতি অনেক ঝুঁকে গিয়েছে। আপনি ওয়ার্ল্ড ক্লাস অনেক কোচই কিন্তু এখন আর এই ন্যাশনাল টিমের কোচিংটা করাতে চায় না, তারা ওই ফ্র্যাঞ্চাইজি কোচিংটা করাতে বেশি আগ্রহ প্রকাশ করে, এই জায়গায় কোচের একটা ঘাটতি রয়েছে। সো টিম টার্গেট অনুযায়ী আমাদের কোচটা সিলেকশন করতে হবে, সেটা যে কেউ হোক, আমাদের কোনো তাড়াহুড়া বা ব্যস্ততার কিছু নেই, ভালো মতো চিন্তা করে এমন একটা টার্গেট ফুলফিল করা উচিত যাকে দিয়ে আমাদের এই টার্গেটটা রিচ করতে পারবো। সো ফার্স্ট টার্গেট আমি কোচে না যে আমার মনে হয় যে বাংলাদেশ টিমের টার্গেটটা সেট করা দরকার, এবং সেই অনুযায়ী কোচকে রিচ করা দরকার যে কে হতে পারে ওই টার্গেট ফুলফিল করার জন্য। আচ্ছা, আপনাদের থামাতে চাই, সেটি হলো আমার কাছে মনে হয় যেটা, সেটা হলো আপনার পরবর্তী অধিনায়ক কে হচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কাকে কোচ হিসেবে আনবেন বা কেমন কোচ আনবেন। একটা জিনিস বলতে চাই, চান্দিকে হাতুরু সিংয়ের চুক্তি এই বিশ্বকাপ পর্যন্ত ছিল, তিনি যদি থাকতেন আমাদের দলটা হয়তো এরকম থাকতো না, আমাদের যে সবচেয়ে এক্সপিরিয়েন্স দল নিয়ে আমরা গেছি আমরা হয়তো সেটা হতাম না। ঠিক তাই, মানে ঠিক সেদিকেই আসলে পয়েন্ট আউটটা হান্নান সরকার করেছিলেন। হান্নান ভাই, আপনার কাছে আমি যেতে চাই, যে সেটা হচ্ছে বিশ্বকাপের প্রথম 3-4টি ম্যাচ হওয়ার পরে অধিনায়ক সরাসরি গণমাধ্যমকে বলেছিলেন যে আমরা উইকেট কন্ডিশন বুঝতে ভুল করেছি বেশ কয়েকটা ম্যাচে খারাপ করার কারণে। তো বিশ্বকাপের শুরুতে যখন তখনও কিন্তু আমাদের সেমিফাইনাল খেলার সমীকরণ আমাদের সঙ্গে চলছে, আমরা পয়েন্ট টেবিলের 5-এ ছিলাম, 6-এ ছিলাম, সুতরাং আমরা উপরের দিকে উঠতে পারতাম, 4-এও ছিলাম। তো বিশ্বকাপের মাঝে যখন দলের অধিনায়ক এমন কথা বলেন, নিশ্চিতভাবে বোঝা যায় যে স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা সেটার মাস্টার মাইন্ড থাকেন কোচ,
কোচ এবং ক্যাপ্টেন, সেখানে কোথাও একটা ঘাটতি হচ্ছে, সেইটাকে আসলে এই খারাপ পারফরমেন্সের পেছনে বড় একটা দায় না? এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট বিষয়, বিকজ ফর এক্সাম্পল আমি আজকে যমুনা টিভিতে আসবো, আমি আসার জন্য আমাকে আগে ঠিক করতে হবে আমি কোন রাস্তা দিয়ে যাব। আমি যদি রাস্তা না চিনি আমি কিন্তু ঘোরপাক খেয়ে আলটিমেটলি আমার টার্গেটে পৌঁছাবো না, যমুনা টিভিতে পৌঁছাতে পারবো না। সো আমরা যখন খেলতে নামবো একটা টার্গেট থাকবে যে ওই টিমের অ্যাগেনস্টে আমরা কোন প্ল্যানে যাব, সেই টার্গেটটা আগে সেট করা সবচেয়ে জরুরি। সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কন্ডিশন বলি আমরা, কন্ডিশন বলতে কিন্তু শুধু উইকেট আর ওয়েদার না, কন্ডিশন বলতে কিন্তু অপোনেন্ট টিমের ব্যাটসম্যান, অপোনেন্ট টিমের বলার প্রতিটা জায়গাটা মিলে একটা কন্ডিশন তৈরি হয়। সেই কন্ডিশনের অ্যাগেনস্টে প্ল্যান সাজাতে হবে যে কীভাবে সাকসেসটা আনতে হবে। সেই জায়গায় কোচ ক্যাপ্টেন বেসিক্যালি মূল ভূমিকাটা পালন করে। কোচের কাজ কিন্তু কোচ একা করে না, কোচের জন্য তার সাপোর্টিং অনেকগুলো স্টাফ রয়েছে, সেটা কম্পিউটারিস্ট থেকে শুরু করে ট্রেনার ফিজিও সবাই মিলে কিন্তু কোচের টার্গেটটা ফুলফিল করে, তারপরে কোচ সেটা ক্যাপ্টেনের সঙ্গে মিলে একটা টিম বা একটা প্ল্যান দাঁড় করায়। এই প্ল্যানিংটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেটা মাশরাফি বলেছে মিস জাজ করেছে, এটা কিন্তু শুধু বাংলাদেশ টিম করেনি, আপনি ওয়ার্ল্ড কাপে এবার ধারণা করে দেখবেন শুরু থেকে যদি দেখেন সবাই টসে উইন করে ফার্স্টে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে। আলটিমেটলি কিন্তু প্রতিটা টিমই সেই কাজ করেছে এবং তারা কী করেছে, বলিং করেছে, ফার্স্টে যারা ব্যাটিং করেছে তারা উইন করেছে। টস উইন টু ম্যাচ উইন এই ব্যাপারটা কিন্তু ছিল না প্রথম দিকে, সবাই মিস জাজ করেছে। সো এই যে ধারণাটা এটা কিন্তু শুধু বাংলাদেশ টিম না, এবারের ওয়েদার এবং উইকেটগুলোর ক্যারেক্টারটা এমন হবে কেউ ধারণা করেনি। আমরা টুর্নামেন্টের শুরুতে ধারণা করেছি 500 রানের খেলা হবে, আমরা 400 রান দেখতে যে অপেক্ষা করতেছি কবে 400 হবে। সো এখানে কিন্তু একটা মিস জাজমেন্ট করেছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেট, আইসিসিও মিস জাজ করেছে। সো এই জায়গাটা মিস্টেকটা অনেকেই করেছে বিকজ অফ দ্য ওয়েদার। আর এই সময় ইংল্যান্ডে সাধারণত আমরা বৃষ্টি হয় সেটা জানি, যে বৃষ্টির সময় খুব কম, সেটা হয়েছে। ইভেন কালকের ম্যাচেও একটা বৃষ্টি সময় হয়েছে। আপনি তো বললেন আবহাওয়া এবং উইকেট নিয়ে, কিন্তু আপনি নিজেই বললেন কন্ডিশন মিন্স এর মধ্যে হচ্ছে প্রতিপক্ষের স্ট্রেংথ অনুযায়ী আপনার ইলেভেনটা দাঁড় করানো। তো আমার তো মনে হয় সেখানেও আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি চোখে পড়েছে। সেখানে ছোটোখাটো কিছু বিষয় আছে, বিকজ আপনি যাকে নিয়ে টার্গেট করছেন যে আপনার কী প্লেয়ার, সে যদি পারফর্ম না করে তখন কিন্তু জিনিসগুলো চোখে ফুটে উঠবে। আপনার মাশরাফি আমাদের কী প্লেয়ার, সে এবার আশানুরূপ পারফর্ম করতে পারেনি, এই জন্য বোলিংয়ে একটা বিশাল ঘাটতি দেখা গিয়েছে। তামিম আমাদের বেস্ট বাংলাদেশি ব্যাটসম্যান, সে এবার ওইভাবে জ্বলে উঠতে পারেনি, সেই জায়গায় একটা ঘাটতি চোখে পড়েছে। এই যে পারফরমেন্সের জায়গায় যখন আপনার প্ল্যানটা সাজানো হয়, টিম ম্যানেজমেন্ট অনেক কিছু চিন্তা করে প্ল্যান সাজানো হয়, সাজায়। যেমন মিথুনকে প্রথমে টার্গেট করে আমাদের টিম সাজানো হয়েছে, মিথুন ফেল করেছে তখন কিন্তু চোখে পড়েছে। বাট এই মিথুনই কিন্তু নিউজিল্যান্ডে চমৎকার ব্যাটিং করেছে ওই কন্ডিশনে। সো প্ল্যানটা কিন্তু টিম ম্যানেজমেন্ট খুব চিন্তা ভাবনা করে অপোনেন্ট জায়গা থেকে অপোনেন্টের সঙ্গে মিলিয়ে বা সাজায়, বাট ফেল করলে তখন এগুলো চোখে ফুটে ওঠে। আদারওয়াইজ প্ল্যান কিন্তু তারা করে এবং সেটা সাকসেস পাওয়ার সম্ভাবনা চিন্তা করেই করে, বাট ফেল করে তখন ভুলগুলো উঠে আসে, চোখে লাগে। সেটা আপনি বলছিলেন বোলিংয়ের কথা, সেটার ত্রুটি কিন্তু খুব চোখে লেগেছে। বোলাররা কিন্তু হায়ার ইকোনমিতে বল করেছেন, প্রতিপক্ষ রান পেয়েছে, শেষ 10 ওভারে প্রচুর উইকেট নিয়েছেন পেস বোলাররা, বিশেষ করে মোস্তাফিজ এবং সাইফুদ্দিনের কথা বলতে হয়, কিন্তু সেটা খুব বেশি ইফেক্টিভ হয়নি। হাসিনুর, আপনি নিশ্চয়ই পেস বোলিং কোচ কোটনি ওয়ালস এবং তার আগের কোচ হিথ স্ট্রিক, একটা তুলনা আনতে চাইবেন। মঞ্জুর, আমার মনে আছে আমরা বিশ্বকাপের মাসখানেক আগে আমি একটা রিপোর্ট করেছিলাম, আমরা প্রথম নিউজটা ব্রেক করেছিলাম যে কোটনি ওয়ালসের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বোর্ড, অর্থাৎ বিশ্বকাপের পরেই তার বিদায়, তার কাজে সন্তুষ্ট নয়। এর না হওয়ার পিছনে কারণ আছে, আপনার যদি একটু আমরা রিকল করি, আব্দুর রাজ্জাকরা অবসর নেওয়ার পর আমাদের একটা স্পিনারদের ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, তখন কিন্তু মাশরাফি ক্যাপ্টেন হওয়ার পর আমরা প্রায় প্রতি ম্যাচেই 3 জন পেসার নিয়ে খেলেছি, ইভেন বাংলাদেশের দেশের মাটিতেও খেলেছি। তো আমাদের পেসাররা কিন্তু সেই সময় ডোমিনেট করেছে যেই সময় হিথ স্ট্রিক করছিলেন। তো আসলে পুরো ম্যাচ জয় পরাজয় হিসেবে তো কম্পেয়ার করা মুশকিল। আমরা যদি দুই বিশ্বকাপের পারফরমেন্স দেখাতে চাই, অর্থাৎ হিথ স্ট্রিকের সময় 2015 বিশ্বকাপ আমাদের পেসাররা কেমন করছে, এই বিশ্বকাপে কেমন করছে, আমরা একটু প্রথমে এই বিশ্বকাপ দিয়ে শুরু করতে চাই। কোটনি ওয়ালসের অধীনে আমরা এই বিশ্বকাপে কেমন করেছি, শুরুতেই দর্শকদের বলে নিতে চাই এখানে গড় নয়, এটা আমরা আসলে স্ট্রাইক রেট বা ইকোনমি রেট দিয়ে সেটি একটু সমস্যার কারণে আমরা দিতে পারিনি। মুস্তাফিজুর রহমান 8 ইনিংস বল করেছেন, 20 উইকেট পেয়েছেন, উইকেটের বিচারে খুব বেশি, কিন্তু আপনি রানের বিচারে দেখুন আপনার ইকোনমি রেট কিন্তু 6.70। মোহাম্মদ সাইফুদ্দিন 7 ম্যাচে তিনি 13 উইকেট পেয়েছেন, রান দেখুন 7.18, কতটা এক্সপেন্সিভ ছিলেন। এবং মাশরাফি বিন মুর্তজা 6.44, তার ইকোনমি খুব বেশি, কিন্তু তার বোলিং অ্যাভারেজ 361, অর্থাৎ তিনি পুরো ম্যাচে একটা উইকেট পেয়েছেন, এই জন্য তার বোলিং অ্যাভারেজ এত বেশি। রুবেল হোসেন 2 ম্যাচে সুযোগ পেয়েছেন, রুবেলকে নিয়ে এত কথা, রুবেলকে কেন আনা হচ্ছে না, কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি। তিনি 1 উইকেট নিয়েছেন মাত্র, তার রান রেট সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, তিনি 7.70। সৌম্য সরকার পক্ষান্তরে কিন্তু ভালো করেছে, 2 ম্যাচে 4 উইকেট নিয়েছেন, ইকোনমি রেট 6.50। আরেকটি বিষয়, এটা তো শুধু উইকেটের বিচারে আমরা দেখাচ্ছি, আমরা যে ব্রেক থ্রু নেওয়ার ব্যাপারে বলছি, প্রথম 10 ওভারে কিন্তু আমরা মাত্র 2টি ম্যাচে ব্রেক থ্রু পেয়েছি, এছাড়া কিন্তু পাইনি। 1টি ম্যাচে রান আউট, 1টি ম্যাচে সাকিব আল হাসান, এবং 1টি ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন ব্রেক থ্রু দিয়েছেন 10 ওভারের মধ্যে, সেটিও কিন্তু বড় ভুগিয়েছে। কিন্তু 2015 বিশ্বকাপে এরকম ছিল না, কিন্তু আমাদের পেসাররাই ডোমিনেট করেছে। নিশ্চয়ই ইংল্যান্ডের ম্যাচটা এখনও সবার চোখে ভাসে, তাসকিনের সেই বোলিং, রুবেলের বোলিং, আমরা একটু দেখাতে চাই 15 বিশ্বকাপে আমরা কেমন করেছি।
এটা আমাদের 15 বিশ্বকাপের পারফরম্যান্স। তাসকিন আহমেদ ছিলেন উইকেটের বিচারে সেরা বোলার, তিনি 6 ইনিংসে 6.37 ইকোনমি রেটে 9 উইকেট নিয়েছিলেন, কিন্তু তিনি সবচেয়ে এক্সপেন্সিভ, বাকি বোলারগুলো দেখুন সবাই কিন্তু 6 এর নিচে। আপনি রুবেল হোসেন দেখুন 8 উইকেট নিয়েছেন প্রায় 6 এর কাছাকাছি, মাশরাফিদ মর্তুজা 7 উইকেট নিয়েছিলেন 5 ম্যাচে 5.31 গড়ে ইকোনমি রেটে। সৌম্য সরকার সেবার বোলিং করেছিলেন কিন্তু উইকেট পাননি, কিন্তু ইকোনমি রেট বেশ ভালো ছিল। এটা দিয়েই কিন্তু বোঝানো যায় যে আমরা হিট স্ট্রিকের সময়কালেই আমরা ভালো পারফরমেন্স করেছি। আরেকটি জায়গায় রদবদলের একটা আছে আমাদের ফিজিও থিয়ানকে নিয়ে, তার স্ট্যাট আসলে ফিজিওর তো ভাবে দেখানো সম্ভব নয়, তবে তিনি শুরু করেছিলেন, আমি যদি দর্শকদের হানান ভাই নিশ্চয়ই মনে আছে, তাকে প্রথমে ট্রায়াল বেসিসে নেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ট্রাইনেশন খেলতে গিয়েছিল বাংলাদেশ আয়ারল্যান্ডে সেই সিরিজে, এবং সেই সিরিজে তার পারফরমেন্সে খুশি হয়ে কিন্তু তাকে অফার করা হয় এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দলের সঙ্গে থাকার জন্য। কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই কিন্তু ইমিডিয়েট পরের সিরিজ থেকেই ক্রিকেটারদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের কাছে। আমি নিজেই শুনেছি তারা তার কাজে, যে আমরা ট্রাইনেশনে যেই থিয়ানকে দেখেছিলাম সেই তিহান একদম পুরো উল্টে গেছে তার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করার পর। তো তাকে নিয়ে একটা চাপা খুব অনেক দিন থেকেই টিম ম্যানেজমেন্টের ছিল, বিশেষ করে বিভব সিং যেখানে একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে গিয়েছিলেন, তারপর আসলে থিহানের পারফরমেন্সে মোটেও খুশি হতে পারেনি ক্রিকেটাররা। আমরা মোটামুটি জেনে গেলাম যে কোন কোন জায়গাতে আসলে পরিবর্তনটা আসছে আনন্দ ভাই। না আসলে পেস বোলিংয়ের জায়গাটা ওয়ালস অ্যাজ এ প্লেয়ার হিসেবে কী ছিল সেটা আমরা সবাই জানি, লেজেন্ড ক্রিকেটার, লেজেন্ড ক্রিকেটার। সো তার প্লেয়ার লাইফের কথা আসলে বলার কিছু নেই। কোচিংয়ে যেটা হয়েছে, আমাদের হেড কোচ যে থাকে সে কিন্তু চমৎকার একটা প্ল্যান সাজায় যে কী প্ল্যানে বল করতে হবে, কার এগেনস্টে কীভাবে করতে হবে, আর বোলিং কোচের কাজ হলো সেই প্ল্যানটাকে এক্সিকিউশন কীভাবে করবে সেটাকে আসল রূপটা দেওয়ার কাজটা করা। সেক্ষেত্রে ওয়ালস কতটুকু কাজ করে আসলে ন্যাশনাল টিমের সঙ্গে খুব একটা কাজ করার সুযোগ হয়নি আমার, বা ওইভাবে ডিপলি ঢোকা হয়নি, স্পেশালি বোলিংটা খুব বেশি ডিপে যাইনি আমি কখনও। বাট ওভারঅল পারফরমেন্স যদি দেখি অবশ্যই হিট স্ট্রিকের সময় ভালো পারফরমেন্স ছিল, কারণ আপনি দেখেন এবারই ইতিহাসে বাংলাদেশে আমার মনে হয় যে বোলিং জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রাগল করেছি। আপনি আমাদের 140 গতির বোলার কোথায়, আজকে মুস্তাফিজ ছিল, সে এবার 140 গতিতে বল করেছে, রুবেল যে ছিল তাকে আমরা খেলানোর সুযোগ পাইনি, দুটি ম্যাচ খেলেছে, সাইফুদ্দিন রেগুলার খেলেছে একটা ম্যাচ বাদ দিয়ে, মাশরাফি খেলেছে, বাট 125-30 গতির বলার দিয়ে এবার কিন্তু সাকসেস পাওয়াটা কঠিন ছিল, বিকজ আমরা জানি যে ব্যাটিং সহায়ক উইকেট হবে যেখানে অনেক ভেরিয়েশন লাগবে, হয় গতি অথবা সুইং। আমরা দেখেছি এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু সুইং খুব বেশি বলাররা পাচ্ছে না, আমাদের বলাররাও পায়নি, তো সুইং যদি না করে তখন আপনার ভেরিয়েশন অথবা গতি, তো ভেরিয়েশনের জায়গা থেকে আসলে পেস যদি না থাকে সেই ভেরিয়েশনটা খুব একটা কার্যকর হয় না। তো আমি ওয়ালসের দোষও পুরোটা দিব না, বিকজ আমাদের টিম কম্বিনেশনে আমরা ওই গতির বলার ছিল না, বা ওইভাবে প্ল্যানটা সাজানো হয়নি হয়তো। তবে ওয়ালস কতটুকু কাজ করেছে সেটা তার পারফরমেন্সই দেখতে হবে, বিকজ পারফরমেন্সই বলে দিচ্ছে যে আসলে হিট স্ট্রিকের সময় যে বোলিং পারফরমেন্সটা আমরা পেয়েছি এই সময়টা একটু পিছিয়ে গিয়েছি। বিকজ হাসিনু ভাই আরেকটা চমৎকার কথা বলেছে, আমরা যখন হোম সিরিজেও খেলেছি আমরা 4 সিমান নিয়েও খেলেছি, সেটাও দেখেছি তখন হিট স্ট্রিক করছিলেন। সো টিম কোচ হেড কোচ যে প্ল্যানগুলো সাজায় তার উপর বেস করে কিন্তু বোলিং কোচের কাজগুলো করতে হয়। সো আমার মনে হয় যে এখানে ওই জায়গায় কোঅর্ডিনেশনটা কতটুকু ভালো ছিল বা কীভাবে প্ল্যান সাজিয়েছে সেটাও দেখতে হবে যাচাই করে। আমরা শুরুর 10 ওভারে 8 ম্যাচে পেস বোলাররা মাত্র 4 উইকেট নিয়েছেন, এবং আমরা দেখেছি যে প্রত্যেকজন প্রত্যেক বোলার, একটু আগে হাসিনুর দেখালো, সেখানে প্রত্যেকের ইকোনমি হচ্ছে 6-7, 8 কাছাকাছি। এবং আমরা দেখলাম যে 2015 বিশ্বকাপে এটা ছিল না, এভারেজ 6 করে ম্যাচ খেলেছিলেন, 4-4 পেসে তার 23-24 উইকেট নিয়েছেন, এবার কিন্তু অনেক উইকেট নিয়ে অ্যারাউন্ড 35-36 উইকেট নিয়েছেন পেসাররা। কিন্তু ইকোনমি যখন হায়ার হয়ে যায় তখন আসলে উইকেট প্রাপ্তির সংখ্যাটা আসলে খুবই গৌণ হয়ে যায়, সেটাই তো আমরা দেখলাম। না আসলে উইকেট পাওয়ার যে বিষয়টা, স্পেশালি এবার ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজ কিন্তু লাস্টের 2 ম্যাচে 10 উইকেট পেল, আমি মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করছি, বাট ঠিক অপরদিকে আমরা চিন্তা করে দেখি যে মুস্তাফিজকে আসলে যখন উইকেট নেওয়া দরকার তখনই আমরা আনি। তো আপনি আমাদের যখন 10 ওভারে উইকেট পড়ছেন, আমরা মুস্তাফিজকে কয়টা ম্যাচে 10 ওভারে বোলিং করিয়েছি, মানে এই জায়গায় আমাদের প্ল্যানিংটা আমার চোখে পড়েছে যে মুস্তাফিজ আমাদের মেইন উইকেট টেকিং বোলার, নতুন বলে বা পেস বলে, পেস বোলিংয়ে আমাদের মেইন সাজানো হয় মুস্তাফিজকে কেন্দ্র করে। মুস্তাফিজ কখন বোলিং করবে, শুরুতে, মাঝখানে এবং শেষের দিকে, যেটা স্ট্রাইক করে, স্ট্রাইককে দিয়ে কিন্তু তারা ওই প্ল্যানটা সাজায়, শুরুতে একটা ব্রেক থ্রু দিবে, মাঝখানে যে কোনো সময় উইকেট দরকার হলে তাকে আনবে, এবং স্লগে যে তাকে দিয়ে কাজ করবে। মুস্তাফিজ কিন্তু আমাদের ওই বলার, তো সেই মুস্তাফিজকে আমরা ম্যাক্সিমাম ম্যাচে দেখেছি 10 ওভারের পরে এসেছে। এই 10 ওভারে কী হয়েছে, ম্যাক্সিমাম ম্যাচে ভালো একটা শুরু পেয়ে গেছে অপোনেন্ট টিম, তারপরে মুস্তাফিজ যখন এসেছে তখন অলরেডি বোর্ডে রান আছে, ব্যাটসম্যানদের কিন্তু কোনো শট খেলার দরকার হয় না, তখন আস্তে আস্তে সেফ ক্রিকেট খেলেই সেটাকে এগিয়ে নিয়ে গেছে। সো মুস্তাফিজের যেহেতু উইকেট টেকিং ক্ষমতা সবচেয়ে বেশি, সেই মুস্তাফিজকে আমাদের ইউজের ক্ষেত্রে মনে হয় একটু সচেতন হওয়া দরকার ছিল, এটা আমার অবজারভেশন। আর পেস বোলার সাইফুদ্দিন এবং মাশরাফি যেই ম্যাচগুলোতে ওপেন করেছে আমি আগেই বলেছি, আপনি অন্যান্য দলের বোলিং দেখেন যারা সাকসেস পেয়েছে এই ওয়ার্ল্ড কাপে, আমরা জানি ব্যাটিং সহায়ক উইকেট,
বা এই উইকেটে বোলাররা খুব বেশি সুইং পাচ্ছে না, তখন গতি দিয়ে কাবু করতে হবে। সেই গতির বোলার কিন্তু আমাদের যে মুস্তাফিজ তাকে আমরা ইউজ করিনি, আমরা ইউজ করেছি 125-30 গতির যে বোলার তারা দুজন। সো এই যে প্ল্যানিংগুলো এই জায়গাটা আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে, এই জন্যই কিন্তু হেড কোচের প্ল্যানিং নিয়ে এত কথাবার্তা, এত আলোচনা সমালোচনা। সো আমার মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট অবজার্ভ করেছে এবং এটা নিয়ে ওয়ার্কআউট করতেই হবে নেক্সটের জন্য। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, নিশ্চয়ই কিছু স্টার্টস আপনি আমাদেরকে দেখাবেন যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ মঞ্জুর, পরিষ্কার ফেভারিট ভারত। আপনি যদি ওয়ান ডে হেড টু হেড দেখেন, ভারতের 50+ জয় 53 বা এরকম মতো, আর নিউজিল্যান্ডের হচ্ছে 45 জয়, অর্থাৎ ওই এর দিকে আগে। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু নিউজিল্যান্ডে আমরা একটু হেড টু হেডটা দেখাতে চাই। তবে দুদল কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড কাপ খেলেনি, সবশেষ 2007 সালে খেলেছিল যেখানে ভারত জিতেছিল। হ্যাঁ, দুদলের 8 মোকাবেলায় ভারতের 3 জয়, নিউজিল্যান্ডের কিন্তু 4 জয়, এই জায়গাতে এগিয়ে আছে 99। এবং তার আগের বার যেটা মুখোমুখি হয়েছিল সেবার কিন্তু নিউজিল্যান্ড 2 পরপর জিতেছিল। আমরা একটু একটা ছবি দেখাতে চাই আপনাদের কাছে, প্রশ্ন ছবিটা অবশ্যই চিনতে পারবেন, তারপরে একটু একটু চিন্তা করতে হবে। একটু দেখাতে চাই আমরা এই দুজনকে, চিনতে পারছেন নিশ্চয়ই? এই ছবিটা দেখানোর কারণ 11 বছর আগে অর্থাৎ 2008 সালে অনূর্ধ্ব-19 সেমিফাইনালে ওরা মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড, আবারও সেইটার একটা পুনরাবৃত্তি। যুব দল থেকেই তারা কম্পিটিটর, দুজনেই ক্যাপ্টেন। আমরা একটু দেখাতে চাই বিশ্বকাপে কোহলি এবং উইলিয়ামসন কেমন করেছেন। আপনি যদি পারফরমেন্সের বিচারে দেখেন, উইলিয়ামসন একটু এগিয়ে আছে, 8 ম্যাচে তার রান 481, কোহলির 441 অ্যাভারেজ দেখুন, 96.20 উইলিয়ামসনের, আর কোহলির কিন্তু 63। উইলিয়ামসন কিন্তু একাই মূলত নিউজিল্যান্ডকে টেনে নিয়ে এসেছে, 3 সেঞ্চুরি করেছেন, 2 পক্ষান্তরে কোহলি 5 করেছেন। আরও একটু তথ্য আমরা একটু দর্শকদের দুঃখিত দেখাতে চাই। নিউজিল্যান্ডের এবং আমরা যদি ভারতের পরিসংখ্যান দেখি, তাহলে কিন্তু সেরা ব্যাটসম্যান কোহলি, তিনি সর্বাধিক রান করেছেন কারেন্ট স্কোয়াডের মধ্যে। তিনি 22 ম্যাচে 1300 রান করেছেন, গড় 68.52, তার সেঞ্চুরি আছে 5 নিউজিল্যান্ডের বিপক্ষে, তিনি কিন্তু মেন চ্যালেঞ্জ হতে পারেন। আমরা তবে নিউজিল্যান্ডের কিন্তু উইলিয়ামসন সেরা পারফর্মার নয় ভারতের বিপক্ষে, রস টেলর কিন্তু সেরা পারফর্মার, তিনি 30 ম্যাচে 117 রান করেছেন, গড় 41.37, সেঞ্চুরি করেছেন 2। পুরো টুর্নামেন্টে রস টেলর কিন্তু এখন পর্যন্ত নিজেকে জ্বলে উঠতে পারেনি, মেলে ধরতে পারেনি। ভারতকে যদি হারাতে চায় রস টেলরের নিশ্চয়ই ফর্মে ফেরাটা খুব জরুরি। হানান ভাই, কী মনে হয় আপনার কাছে? অবশ্যই, আসলে এর তো কোনো বিকল্প নেই, বিকজ এক ব্যাটসম্যানের উপর ভর করেই কিন্তু একটা দল সেমিফাইনাল পর্যন্ত এসেছে এবং যেখানে নক আউট পড়ব এবং সেরা 4 দল ইন্ডিয়ার মতো দলের সঙ্গে খেলবে, একজন ব্যাটসম্যানের উপর তো নির্ভর করা যায় না। সো সেই জায়গায় বড় একটা ধাক্কা খেয়েছে, লাস্ট 3টা ম্যাচেই কিন্তু তারা হেরেছে, সেটা তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। লাস্ট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান 3টা ম্যাচ হেরে কিন্তু তারা এমনি ব্যাকফুটে রয়েছে, টেলর কিন্তু আসলেই পারফর্ম করতে পারেনি। সো তার জ্বলে ওঠা খুবই জরুরি। এবং তবে এই মাঠের একটু কিছু স্মৃতি আমি মনে করে দিতে পারি, যেমন এই মাঠে কিন্তু নিউজিল্যান্ডে একটা ম্যাচ খেলেছে যেখানে 148 করেছিল উইলিয়ামসন, একাই কিন্তু ম্যাচটাকে টেনে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ পর্যন্ত লাস্ট ওভার পর্যন্ত ফাইট করে ম্যাচটা জিতিয়ে বের করলো। ঠিক একইভাবে এই মাঠে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচও হয়েছিল যেখানে কিন্তু রোহিত 140 করেছিল। সো উইলিয়ামসন আর রোহিত দুই টিমের টপ দুজন ব্যাটসম্যানের কিন্তু একটা চমৎকার লড়াইয়ের অপেক্ষায় আমরা। তবে টেলরের রোলটা খুব ইম্পর্ট্যান্ট। তবে নিউজিল্যান্ডের একটা জায়গায় আমি একটু আসতে চাই, নিউজিল্যান্ডের এই ম্যাচটায় মনে হয় কয়েকজন ব্যাটসম্যানের কনফিডেন্স বেড়েছে। মানে এই ম্যাচে আসার আগে আমরা শুরুতে দেখছিলাম এক উইলিয়ামসন রান করে যাচ্ছে, টেলর ছোটো ছোটো কিছু রান করছে, ক্যাপ্টিল তো রান করছেই না, বাট তাদের যে মিডল অর্ডার দুর্বলতা ছিল সেখান থেকেই কিন্তু কিছু ব্যাটসম্যান ফিরে এসেছে। নিশাম রান করেছে একটা 97, গ্র্যান্ড করেছে 64 একটা, লাথাম লাস্ট ম্যাচে 57 করে কিছুটা ভরসা মানে জায়গা তৈরি করেছে। সো নিউজিল্যান্ডের মিডল অর্ডার যে ঘাটতিটা ব্যাটিং পারফরমেন্সে, সেই জায়গাটায় আমার মনে হয় টেলরের তো অবশ্যই গুরুত্ব রয়েছে, তার পাশাপাশি এই ব্যাটসম্যানটা কিছুটা কিছুটা রান করে হয়তো এই ম্যাচে কনফিডেন্স নিয়ে খেলার চেষ্টা করবে। আপনি খুব সংক্ষেপে উত্তর দেবেন, আপনার কি মনে হয় না যে টুর্নামেন্টের 2 বেস্ট বোলিং অ্যাটাক সাইড আসলে মুখোমুখি হচ্ছে প্রথম সেমিফাইনালে? 100% আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আমরা এগিয়ে রাখছি, বাট এই নিউজিল্যান্ড দল কিন্তু বোলিংটা চমৎকার করছে, আর ইন্ডিয়ার বোলিং তো আমরা সবাই জানি সবচেয়ে ব্যালেন্সড বোলিং সাইড, সেখান থেকে অবশ্যই দুইটা ভালো বোলিং সাইডের লড়াই হবে যেখানে বোলিং আসলে কাকে যে এগিয়ে রাখবো বলা কঠিন। এখানে 1 রয়েছে র্যাঙ্কিংয়ের, 1 বুমরা রয়েছে, ওদিকে 1 কিন্তু বোল্ট মানে র্যাঙ্কিংয়ের 2 প্লেয়ার। সো এই যে হাড্ডাহাড্ডি যে লড়াইটা, আমার মনে হচ্ছে চমৎকার একটা বোলিং লাইন আপনি দুই দলই খেলবে। ঠিক তাই, আমরা একটু বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে? সম্ভাবনা না, শঙ্কা রয়েছে মঞ্জুর। মাঝখানে কিন্তু বৃষ্টি চলে গিয়েছিল, আমরা বৃষ্টিকে বলেছিলাম রেইন রেইন গো হয়ে চলে গেছিলাম, কিন্তু আবার একটু আর্ট ফেরত আসার চেষ্টা করছে। কালকের ম্যাচে আমরা দেখাতে চাই, ম্যাচ কিন্তু বিঘ্ন হওয়ার সম্ভাবনা নেই, তবে ম্যাচ ডিলে হতে পারে, পূর্বাভাস তেমনটি বলছে। ম্যাচ দিন আসলে সকাল 6-9 পর্যন্ত 48-40% বৃষ্টির পূর্বাভাস আছে, তার মানে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, মানে খুব সম্ভাবনা বেশি বৃষ্টি হওয়ার, 48-80% 9 পর্যন্ত, অর্থাৎ আপনার ম্যাচ ডিলে হওয়ার প্রবাবিলিটি আছে। আপনি যদি 10-1 পর্যন্ত দেখেন 32-19%, গ্র্যাজুয়ালি কিন্তু কমছে দিন যত বাড়ছে।
30% যদি 10টায়ও থাকে তাহলে কিন্তু বৃষ্টির একটা ভালো সম্ভাবনা আছে যেহেতু 10:30টায় খেলা আমরা সেটি মেইন করছি বাকি সময় কিন্তু কম 16-17% ম্যাচ পরিত্যক্ত হয়তো হবে না তবে সংখ্যা আছে সম্ভাবনা আছে এবং রিজার্ভ ডেতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই দের চেয়ে বেশি আমরা একটু যদি রিজার্ভ ডেটটা দেখাতে চাই রিজার্ভ ডেতে কেমন সম্ভাবনা আছে 6টা থেকে 9টা 54-62% বৃষ্টির সম্ভাবনা 10টা থেকে 1টা প্রায় দেখেন 60% কাছাকাছি 59-51% বাকি সময় 44-20% অর্থাৎ ম্যাচ ডেতে খেলা না হলে কিন্তু বৃষ্টির দিনও পণ্ড হয়ে যাবে আমরা একটু দ্বিতীয় সেমিফাইনাল দেখা যায় দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশ মিডিয়া অলরেডি কান্নাকাটি কিন্তু শুরু করেছে গ্রুপ পর্বে তাদের কোনো ম্যাচে এফেক্টেড হয়নি কিন্তু এখানে কিন্তু সম্ভাবনা আছে এসবাস্টনে 12টা থেকে 19 ভাগ বৃষ্টির পূর্বাভাস আছে 12-19% আছে এটা হচ্ছে ম্যাচ চলাকালীন সময় এবং পরের দিন অর্থাৎ রিজার্ভ ডে আমরা যদি দেখাতে চাই রিজার্ভ ডেতে কিন্তু আরও বেশি আছে এখানে 17-24 ভাগ বৃষ্টির সম্ভাবনা আছে খুব বেশি নয় কিন্তু সারাদিন ব্যাপী একটা গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস আসছে সেই জন্য চিন্তিত তবে এই ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় না হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া চলে যাবে কেননা আপার র্যাঙ্কিংয়ে তারা শেষ করেছে এবং ওই ম্যাচে যদি তেমনই হয় দুই দিনই খেলানো হয় তাহলে ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল হয়ে যাবে নিশ্চয়ই আইসিসির র্যাঙ্কিং সংক্রান্ত কিছু তথ্য দেবেন মানজুর বিশ্বকাপের পারফরমেন্সে কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে আইসিসি একটা র্যাঙ্কিং প্রকাশ করেছে সবশেষ ওয়ানডের ব্যাটসম্যান বোলিংয়ে সাকিবুল হাসান বিশ্বকাপ ছেয়ে আছেন বাংলাদেশ না থাকলে এখনও আলোচনায় সাকিব সেই সাকিব কিন্তু তার শীর্ষস্থান ধরে রেখেছেন এবং মার্জিনটা এখন দুই নম্বরে প্রথমে সাকিবুল হাসান সাকিবুল হাসানের পরে যে আছেন বেন স্টোকস তার সাথে ব্যবধানটা প্রায় 100-এর কাছাকাছি পয়েন্ট ব্যবধানটা তো বড় মার্জিনে লিড নিয়েছেন সাকিবুল হাসান বাকি জায়গাগুলো আগের মতোই আছে মোহাম্মদ নবী থেকে শুরু করে আমরা একটু ব্যাটিং বোলিংয়েরটা দেখাতে চাই ব্যাটিং বোলিংয়ে একটা রদবদল হয়েছে ব্যাটিংয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা জায়গা ধরে রেখেছেন তাদের তো বাবর আজম 4 ধাপ এগিয়েছেন ডাব্লিউপ্লেসিস 2 ধাপ এগিয়েছেন রসটিলো 2 ধাপ পিছিয়েছেন ডেভিড ওয়ার্নার নতুন সংযুক্ত হয়েছেন যে যিনি দলে ছিলেন না নতুনভাবে ঢুকেছেন জো রুট এগিয়েছেন কেন উইলিয়ামসন 4 ধাপ এগিয়েছেন ডিকক 4 ধাপ পিছিয়েছেন এবং অ্যারন ফিঞ্চ তিনি ঢুকে গেছেন আসলে সেরা দশে আমরা একটু বোলিং কার্ডটা দেখাতে চাই বোলিংয়েও রদবদল হয়েছে অনেক জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট দুজনেই দুজের জায়গাটা ধরে রেখেছেন প্যাট কামিন্স 3 ধাপ এগিয়েছেন রাবাদা আসলে পারফরমেন্স শেষ দিকে 2-1 ম্যাচে ভালো করে 1 ধাপ এগিয়েছেন এছাড়া ইমরান তাহির ভালো করার পরে কিন্তু 1 ধাপ নিচে নেমে গেছেন কারণ বাকিরা তার চেয়ে বেটার পারফরমেন্স করেছে মুজিবুর রহমান 4 ধাপ এগিয়েছেন মিচেল স্টার্ক দেখুন সবচেয়ে বেশি 15 ধাপ এগিয়েছেন তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে বিশেষ অনেক দিন ইঞ্জুরিতে অফ ফর্মে ছিলেন এবং বাকি রশিদ খান 5 ধাপ পিছিয়েছেন কুলদীপ যাদব পিছিয়েছেন এবং লোকি ফার্গুসন 9 ধাপে গেছেন তো এটি ছিল সবশেষ র্যাঙ্কিং হারুন ভাই আমরা দেখলাম যে টপ 10 ব্যাটিং যে র্যাঙ্কিং সেখানে তো সেটা সাকিবুল হাসানকে এক্সপেক্ট করেছিলাম খুব কাছাকাছি তিনি রয়েছেন কিন্তু তারপরেও পেলাম না আসলে শুধু ব্যাটিং পারফরমেন্সে চিন্তা করলে অনেকের সঙ্গে ফাইট হয় বাট অলরাউন্ডার হিসেবে আমরা জানি অলরেডি 1 নম্বরে রয়েছেন এবং এত বড় ডিফারেন্স করেছেন আমার মনে হয় যে সেটা তার পারফরমেন্স মাধ্যমে আমরা পেয়ে গেছি বাট শুধু ব্যাটিং যদি দেখি আসলে কিন্তু অনেক ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান রয়েছে যারা অনেকদিন যাবৎ ভালো খেলছে শুধু এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দিয়ে কিন্তু র্যাঙ্কিংটা হচ্ছে না রিসেন্ট পারফরমেন্স দিয়ে সেখানে কিন্তু অনেকেই রোহিত থেকে শুরু করে অনেকেই কিন্তু রেগুলার রান করছে সাকিব এই ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছে আমি সামনে 3টা ওয়ানডে আছে সেটা তাকে মিস করবো আমরা শ্রীলঙ্কার সঙ্গে বাট সামনে ওয়ানডেগুলো যদি আরও ভালো কন্টিনিউ প্রসেসে এইভাবে রান করতে থাকে আমার মনে খুব শীঘ্রই 10-এর মধ্যে চলে আসবে আচ্ছা অনেকেই কিন্তু ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলেছেন যে যদি রোহিত শর্মা তার 5th সেঞ্চুরিটা না পেতেন হয়তো বা MVP অ্যাওয়ার্ডটা সাকিবুল হাসানের দিকে যেত এখনও আমি মনে করি যে সম্ভব আছে কিন্তু মানে এখনও অসম্ভব না বিকজ সেমিফাইনালে যদি রোহিত রান না করে আমার মনে হয় এখনও সম্ভাবনাটা আছে বিকজ সেমিফাইনাল সম্ভবত সেমিফাইনাল পর্যন্তই কাউন্ট হবে যে এই প্রাইস গিভিংয়ের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখনও সম্ভাবনা আছে 5 নম্বর 100টা হওয়াতে অনেক এগিয়ে গেছে বাট স্টিল আমার মনে হয় যে এখানে একটা ব্যাপার কি আপনার উইনিং টিমের পারফরমেন্সটা কাউন্ট করা হয় এই জায়গায় রোহিত একটু এগিয়ে যাবে কারণ আপনার একটা প্লেয়ার যখন আমরা দেখি ম্যান অফ দ্য ম্যাচের ক্ষেত্রেও কিন্তু তাই হয় যে উইনিং পারফরমেন্সটাকে কাউন্ট করা হয় সেখানে একটু রোহিত এগিয়ে থাকবে বাট স্টিল আমরা শেষ পর্যন্ত একটু ওয়েট করবো যে যদি হয়ে যায় বা আইসিসি যদি অন্যভাবে কোনো কিছু চিন্তা করে সেখানে সাকিব যদি চলে আসে ওই জায়গাটা অবাক হবো না ধন্যবাদ হাসিনুর রহমান এবং স্টার্স দিয়ে সাহায্য করার জন্য এবং হানান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এক্সপার্ট টেবলে আসার জন্য দর্শক শেষ করছি আজকের মতো এক্সপার্ট টেবল প্রথম সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবং আগামীকাল একই সময় আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাই